থার্ড সেমের পরীক্ষা আর তুমি এখানে নাইচক ফোন করতেছো, বলো তো আমিও বাজি হইছো তুই না আমার ইন্টারনেট। গুড মর্নিং গাইস, আমি ডোনা, আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো। আজকে হলো শনিবার, দেখো পাপা বাড়িতে এসেছে। পাপা আসলে তো বাড়ির যে সমস্ত কিছু মানে থেকে থাকে কাজ, যেগুলো আমরা পারি না সেগুলো পাপা এসে সম্পূর্ণ করে দেয়। তো আমাদের ঘরে মানে রান্নাঘরের ভিতরে খড়ি ছিল, খুব একটা জাম লাগছিল, বলো? তোমাদের অনেক ব্লগে দেখিয়েছি খুব জাম লাগছিল। তো সেই জন্য পাপা কি করলো, দেখো খড়িগুলো যে ছিল ঘরের মধ্যে সমস্ত কিছু ফাঁকা করে বাইরে একটা খড়ির ঘর বানা। তো ওই কাকুটা ঘরটা বানিয়ে দিচ্ছে, পাপা ওনাকে কাজে রেখেছে। তো দেখো যে কি করে, শুট করে দেয় নাকি ভগবান জানে, ও যে রাগ করে গেল, সে সব প্ল্যান ভেস্তে যাবো জয় যদি না করে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছ। ব্লগটা ইন্টারেস্টিং হবে তখনই যদি আমার ভাই আজকে শুটটা করে দেয়, তাহলে আর না হলে হবে না কিছুই। কিন্তু আমি আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছি, এইটুকু তোমাদেরকে বলতে চলেছি। তার জন্য কি করতে হবে, তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, তাই না? তো চলো, মা এখন দিদিকে ফোন করবে, দিদিকে ফোন করুক, আমি ওদিকে ঘর দুয়ার গুছাচ্ছি। আর দেখতেই পেলে একটু আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের খড়ির ঘর করছে। ঘরের যে খড়ির ঢিপি লেগেছিল এতদিন, কোনো কিছুই ভালো লাগছিল না, তো পাপা আসাতে ওটাকে ট্রান্সফার করে বাইরে নিয়ে গেল। মানে পাপা আসলে এসব কাজ খুব সুন্দর করে দিয়ে যায়। তো সেটাই, আর অনেকে জানো না যে আমার পাপা কোথায় থাকে, আমার পাপা আসামে থাকে, তাই বলে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমাদের পিছনে কত সুন্দর জিনিস হয়ে যাচ্ছে। এদিকে খড়ির জন্য ঘর, এদিকে উনান, এদিকে রাখবা মানে খড়িগুলো এখানে রাখবা, ভালো ভালো পরে করবা, পরে এদিকে বেড়া করবা। অনেক কষ্টে একটা নাচ করতে গেলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় তোমাদেরকে কি আর বলি। দেখো প্রীতির থেকেই মালাটা নিয়ে আসলাম, তো চুড়িগুলো প্রীতির থেকে নিয়ে আসলাম, আর গাজরা ফুলটাও নিয়ে আসলাম, আজকে সমস্ত কিছুই মানুষের থেকে নিয়ে আসলাম, আর শাড়িটা আমার একটা আন্টির। ফার্স্ট টাইম নিজে হাতে মেখলা পরলাম বন্ধুরা। আমি মেখলার এই জায়গাটা আমি দিতে পারি না, অনেক কষ্টে ইউটিউব থেকে দেখে দিলাম, আমি জানি আমার হয়নি এই জায়গাটা, তবু ট্রাই করলাম। দেখো এই কালার মেখলাটা আমাকে কীরকম মানিয়েছে তোমরা অবশ্যই বলো। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আন, সবাই বলে লিব পিঠে জাম, ও বাপুরা ইরারা লুরু, তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আন, সবাই বলে। আমি কনফিউজড আছি যে আমি আইলাইনার দিব কি দিব না, বাট নাচের ক্ষেত্রে না আইলাইনারটা দিলে ফুটে, তো আমি আইলাইনারটা দিচ্ছি, আর নকলি কোকা ফুল মাথায় দিয়ে দিলাম। তো আসামে সবাই মানে খুব বড় টিপ পরে, তো আমার কাছেও আছে বড় টিপ, বড় টিপ পরে নিই একটা। ওখানে মানে রিচুয়ালসটাই এরকম যে বড় টিপ পরা, বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয় না, এত বড় পড়বো না, ভাল লাগে না, ছোট পড়বো, এইটা একটু স্যাক্রিফাইস করলাম, ঠিক আছে পরে নিচ্ছি। জানি গামখারু পরতে হয়, বাট আমার কাছে গামখারু নেই, সেই জন্য চুড়িকে স্যাক্রিফাইস করতে হবে, বাট চুড়ি এখন হাতে ঢুকেই নাকি। তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, ওই যে আমার ভাই পিছনে, তো আমার একটু কীরকম কীরকম লাগছে আমি, চল তাড়াতাড়ি, হাতে অস্ত্র নিয়ে চলে যাচ্ছি। কাকু আসামের লুক, ওই যে উজে মানে কি না, না ওই জায়গাটা গেলে আর কেউ দেখবো না, এদিকে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা, ওই যে গাছের ওই জায়গাটা, বুঝছো, চুত্রা আছে রে, চুত্রা লাগলে পরে চুলকাইবো, এদিকে মা গো, চল কিছু বলবো না। তো চলো বন্ধুরা এখন একটু শুটিংয়ের ব্যাপারে বলি। নাচের ভিডিও হলে তো এই জিনিসগুলো ইনডিরেক্টলি ভাবে আমাদেরকে ফেস করতে হয়। তো চলো কিছু বলা যাক তোমাদের সাথে। কত মন
বন্ধুরা, একটা নাচের ভিডিও প্রাকৃতিক দৃশ্যর মধ্যে কিন্তু আমাদের করতেও ভালো লাগে, যখন আমরা এডিট করি তখন আমাদের দেখতে ভালো লাগে, প্লাস তোমাদের দেখতেও কিন্তু ভালো লাগে। কিন্তু এই ডান্স ভিডিও করতে গেলে একজন গ্রামের মেয়ে হয়ে কত কিছু যে ফেস করতে হয় তোমাদেরকে কি বলি। যখনই একটা ডান্স ভিডিও করতে যাই, নাম বলবো না, গ্রামের কিছু মানুষ আছে আর চোখে দেখে, কিংবা টোন করে কথা বলে, ধেই ধেই করে নাচতে কোথায় যাচ্ছিস, মানুষ দেখলে কি বলবে, এসব অনেক কথা বলে। কিন্তু সেদিকে না কান দিয়ে এই যে কাজগুলো করে যাচ্ছি, মানে কি আর বলবো। তো দেখো আমার ভাইও কীরকম পাগলের মতো কি করছে। তো ডান্স ভিডিও এটাই সমস্যা হয়, তবুও মানুষের কথা না কান দিয়ে চলে যাচ্ছি একটা আশা নিয়ে যে না একদিন না একদিন সাকসেস পাবো। আর তোমাদের সবচেয়ে কথা হলো তোমাদের ভালোবাসার জোরে ডান্স ভিডিও করি, তোমরা যে এত ভালোবাসা দাও, কমেন্টে প্রতিদিন দাও যে ডোনা আরও চাই ডান্স ভিডিও, তোমার ডান্স ভিডিও ভালো হয়, সেই জন্য। এই ডান্সটা আমি অলরেডি আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। একটা আসামকে কেন্দ্র করে আমি করেছি জায়গাটা, জাস্ট দেখো এই জায়গাটা এসে পড়েছিলাম আমি শ্যুট করতে। তো আজকে ব্লগিংয়ে সেরকম কিছুই করিনি, ভাইকে অনেক জোর জবরদস্তি করে শ্যুট করতে নিয়ে এসেছি, বাড়িতে অনেক মানুষ এসেছে। এবার কথা হচ্ছে আমি যাবো কোন দিক দিয়ে, আসলাম তো ঠিক কিন্তু যাবোটা কোন দিক দিয়ে ভগবানই জানে। তো চলো একটা না একটা দিক দিয়ে যাওয়ার ঠিকই হয়ে যাবে। নাচটা তোমরা অবশ্যই দেখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভাই আমাকে রেখে আগেই চলে গেছে। তো চলো আমি এবার যাই কোন দিকে, একা ফেলে আমাকে চলে গেছে, ভাবো তো কীরকম আজব। নাচের ভিডিও শ্যুট করে এসে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই এটা খেয়ে নিলাম। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনেরই সকালবেলার। তো ডালিয়া বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, ঠাকুমা বলছে ডালিয়া খাবে। ঠাকুমা যখন নার্সিংহোমে ছিল তখন নাকি ওখানে ডালিয়া দিত, ঠাকুমার নাকি খুব ভালো লেগেছে, সেই জন্য ঠাকুমা মার কাছে আবদার করলো মিতালি ডালিয়া বানিয়ে দে, সেই জন্য ডালিয়া বানাচ্ছে। এদিকে আরও ওই কাকুটা চলে আসছে। আজকের ব্লগের শুরুতে যে আমি তোমাদেরকে দেখালাম না খড়ির ঘর বানানোর জন্য, তো খড়ির ঘরটা অর্ধেক হয়েছে আর অর্ধেক বানাবে, সেই জন্য ওই কাকুটা চলে আসে কাজের জন্য। তারপর পাপা মাছ বিক্রি করার জন্য চলে গেছে সাত সকালবেলা, তো কালকে মাছ ধরেছে, মানে গতকাল। তো সেই জন্য দেখো এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিচ্ছি, আর ওই যে ডালিয়া এক কাপ না এক কাপ আর একটু বেশি আছে ডালিয়া, আর এক কাপ আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি। আর আমার হাতের নোখটা না মানে ছুলে গেছে, সেই জন্য আমি প্যাকেটটা খুলতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। এক কাপ মুসুর ডাল নিয়ে নিলাম, আমি মাকে হেল্প করছি, মাই বানাবে ডালিয়াটা। তো আমার ডালিয়া ভীষণ ভালো লাগে, তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্টে বলো। এখন রান্না করে সুন্দর লাগে দেখতে। এটা কি দিছো? আদা, আদা, জিরা, সরষে। আচ্ছা এখন এটার মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিলো। মার কাছ থেকে অনেকে বলে যে মার চ্যানেলের কি হয়েছে, তোমরা তো জানোই মার চ্যানেল আর নেই, মার চ্যানেল পুরো হাওয়া হয়ে গেছে। তো এই মার কিছু কিছু রান্না আমার চ্যানেলে যদি শেয়ার করি তোমরা কি চাও, তাহলে শেয়ার করবো। এই যে ডালিয়া আর চালটা দিয়ে দিল মা এখন। আর আমাদের এই রান্নাঘরটা এখন দেখতে কি ভালো লাগে না বলো, এখানে পুরোটা জাম ছিল খড়ি, তোমরা জানোই, কিন্তু খড়িগুলো পাপা সাফ করে দিয়েছে। আগের দিনে তোমাদেরকে বলেছি, মানে এই একই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। জল দিয়ে দিলে ডালের কালারটা জাস্ট অসম হয়েছে, কিন্তু এবার কয়টা ছিটি দিবা মা? দুইটা ছিটি দিয়ে ব্যাস হয়ে গেল ডালিয়া। ঘি যদি দিতে চাও তাহলে ঘি দিতে পারো তোমরা, কিন্তু আমাদের ঘরে ঘি নাই, সেই জন্য ঘি দিব না। কিছুই তো দেখা যাচ্ছে না বন্ধুরা, ডালিয়া হয়ে গেছে, ঠাকুমাকে মা ডালিয়া দিয়ে এসেছে, গরম গরম ডালিয়া। তো সকালবেলা ঠাকুমার সাথে সাথে আমিও ব্রেকফাস্টটা করে নিলাম ডালিয়া দিয়ে, দারুণ লাগলো, দারুণ। তো অনেকটা মানে চাল ঝাড়ার খুঁতের মতো লাগলো, কিন্তু ভালোই লাগলো। বিভিন্ন ধরনের সবজি দিয়েছে, মটরশুঁটি, গাজর, ফুলকপি, আলু, আর এটার স্মেলটা এতটাই সুন্দর কি আর বলি। তো তার সাথে সাথে পাপা একটা সেই সুন্দর জিনিস আনলো, সেটা তোমরা একটু পরেই দেখবে। দেখো হাতের মধ্যে এত বড় জিনিসটা কি, এটা মাছ,
এটা চিতল মাছ, দেখো কত বড়। মাছটা আমাদের পুকুরে, আমাদের বড় পুকুর আছে, কালকে মাছ তুলেছে, আজকে বিক্রি করেছে, সেখান থেকেই রাখলো একটা মাছ। একদম স্নানে অলরেডি ঢুকে পড়েছে মাসি। আমি মাসিকে তোমাদের সাথে দেখাইনি। কি করবা ঠাকুমা, কি করবো? ও আর প্রীতির পরীক্ষা, প্রীতি এখানে ঘটমটো করতেছে, পরীক্ষা টরীক্ষা। ওই তোর কেমন হবে পরীক্ষা? সামনে কিন্তু এইচএস, ওর এইচএস সামনে, কেমন পরীক্ষা প্রিপারেশন? আমার চোখে মুখে কে বলছে, আর আমাকে মানুষ অনেকে বলছে 9 তারিখে থার্ড সেমের পরীক্ষা, আর তুমি এখানে নাইচে কোদন করতেছো। তো অ্যাকচুয়ালি কি বলতো, আমিও আমার ইন্টারনাল চুপ চুপ আমার ইন্টারনাল এক্সাম গুলো হয়ে গেছে, তো তার জন্য সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। কলেজে উঠলে সবাই এরকম হয়, তাই না বলো? তোমরাও এরকম হয়েছে, তুমিও আমার থেকে আরো প্রো লেভেলের, এক্সট্রা প্রো লেভেলের। তো চলো, কেমন ফাঁকি বাজ আমরা। মা ছোট পিসি চলে আসে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে মেলা, হ্যাঁ আমাদের বাড়িতে মেলা, কিন্তু মানে আমাদের বাড়ির পাশে মেলা, তো সেই জন্য মানে সবাই আসছে বাড়িতে অনুষ্ঠান। আর এই জিনিসগুলো ভালো লাগে যখন মেলা টেলা কিছু হয় না, তখন অনেক মানুষ, আত্মীয় মানুষগুলো একসাথে আসে, এমনিতে তো আসে না, অনুষ্ঠান হলেই আসে। হইল কোনো ব্যাপার, পাপার মাথায় পাকা চুলে পুরো ভর্তি হয়েছিল, সেই জন্য পিসি বলছে যে পাপাকে মাথাটা একটু ঠিক করে দিতে। তো বাড়িতে সেরকম কালার ছিল না, তো খুঁজে খুঁজে মানে অবশিষ্ট মা দেওয়ার পরে অবশিষ্ট ছিল, তো সেটাই আমি পাপাকে মাথায় লাগিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলো। আজকের দিন আমি দুটো ভিডিও পোস্ট করে দিয়েছি অলরেডি, একটা ডান্সের ভিডিও, তোমরা ওটা দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আর একটা এই ব্লগিং। তো তোমাদের কমেন্টে সবার রিপ্লাই দিই, আর এত ভালো ভালো কমেন্ট সত্যি আমার ইউটিউবে আসা এটাই মনে সার্থক। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটি অবশ্যই মানে ফলো করে দিও, আর যদি কেউ নতুন এসে থাকো আমার ইউটিউবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।